हिस्ट्रीत आटाइतके डांगर निजुक्ति परीक्षा पातिबोले हाजु होइसो 15 तारीख देवबार जंतु आमी परीक्षा प्रथम परीक्षा पातिम तार पिसत 29 तारीख दिया होइसे आरो 27 अक्टोबर ता माने 3 दिन दिया आसे प्रथम 2 दिन 15 सेप्टेम्बर आरो 29 सेप्टेम्बर दुटा देवबार तृतीय वर्गर कारणे परीक्षा पाता हबो आरो 27 अक्टोबर जंतु टेंटेटिव डेट आसे एतो चतुर्थ वर्गर कारणे परीक्षा पाता जाबो 15 तारीखर परीक्षा 10:30 रातिपर डेढ़ तारीखे 3 घंटा कारणे हबो प्रथम हाफ और ताते परीक्षार्थी आमार जे एप्लीकेशन आहिसे प्रार्थी संख्या आसे 11,23,204 11,23,204 इतिया लेके जंतु एडमिट कार्ड डाउनलोड हुइसे प्राय 8,75,000 अबाउट 9 लाख 9 लाख एडमिट कार्ड डाउनलोड करा हुइसे गतिके आमार जंतु एता एस्टिमेट आसे जे कमेउ 10.5 लाख आउट अफ 11,23,000 डाउनलोड हबो और एनेके जदि आमी 29 सेप्टेम्बर लौं और 27 अक्टूबर चतुर्थ वर्गर कारणे लौं टोटल एप्लीकेशन प्राय 32 लाखतके बेसी आसे एकाने आमी एग्जामिनेशन सेंटर 28टा जिलार भितरत आमी 2,305टा सेंटर ठीक करिछो तारे भितरत आमी सेंसिटिव हिसाबे चिन्हित करिछो 429 429 परीक्षार संचालन करार गोटेखिनि दायित्व आमी सेवाक दिछो माने सेवाय प्रश्न काकत ठीक करिछे सफाइसे काकत और ओ एम आर शीट ये गोटेखन आनी पे के परीक्षा पाते ये अपने जाने जदि कोनोबाय नकल करे बा नकल कराए बा प्रश्न काकत जदि फादिल करे बा सोशल मीडिया फादिल करबो चेष्टा करे हे गोटेखिनिक लय पे आमार दा विशेष एक्ट पास करा गैछे तारे भितर 3 बसर माने इम्प्रिजनमेंट आसे मिनिमम 3 इयर्स और मैक्सिमम अप टू 10 इयर्स तार उपरि जरिमाना आसे जरिमाना आपनर 1 लाखर पर आरम्भ करि 10 कोटी लैके জরিমানা করব পড়া যায় যোনদিনা আমার পরীক্ষা হব সেইদিনা গোটেখিনি 2,305টা সেন্টার 100 মিটার পরিধি লৈকে আগত যোনটো সেকশন 144 CRPC লগাইছিল এইবার আমি সেই সেকশন 163 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সহিতা 163 সেকশন আমি লগাম যাতে 100 মিটার আমি একদম পরিষ্কার করে গাকে আমি সুন্দরকে যাতে চলাব পারো কোনো ধারণার আমি তাতে গ্যাদারিং হব নিদিও 100 গেটর পা যত পরীক্ষা কেন্দ্র আছে 100 মিটার গেটর 100 মিটার আগতে আমি মানুহ লাগ রখাম আর তারপর চেকিং আরম্ভ হব অকল প্রার্থী সকলে নিজের এডমিট কার্ডের উপর আর এটা আই কার্ড লৈ পেলাই ভিতর সোমাব পুলিশের চেকিং হব তারপর সেন্টার ভিতর সোমাব এটা গেট খুলব ফ্রিস্কিং হব ফ্রিস্কিংর পিছতই নিজের জায়গা যাব পারি প্রত্যেক সেন্টারত আমি এজন এজনকে গেজেটেড অফিসার অবজারভার সুপারভাইজার হিসাবে দিছো DC নিযুক্ত করে দিছে তার উপরে পরীক্ষা কেন্দ্র ভিতর পরীক্ষা সঞ্চালনের কারণে ইন্সপেক্টর অফ স্কুল এজন সুপারভাইজিং অফিসার দিছে এই দুইজন অফিসার পরীক্ষা সঞ্চালনত কেন্দ্রের ভিতর থাকিব আর তারপর সেন্টার ইনচার্জ আর ইনভিজিলেটর্স এই গোটেখিনি ব্যবস্থা আমার সেবার তরফের পর করা গেছে আমার পরীক্ষা কেন্দ্রত কিন্তু বাউন্ডারি ওয়াল দেওয়াল তো মাস্ট হব লাগবে যত বাউন্ডারি ওয়াল নাই তাতে টেম্পোরারি হলেও আমি টিন পাত দি পেলাই বা বেড়া দি পেলাই বাউন্ডারি ওয়ালের দিয়া ব্যবস্থা করেছো 2,305টা সেন্টারের ভিতর প্রায় 300 সেন্টারত বাউন্ডারি ওয়াল কোরবাত ভাঙা আসলে ব্রোকেন আসিল সেইখিনি আমি ক্লোজ করে দিয়া গেছে CCTV সেইটো এটা মাস্ট কন্ডিশন আছে যত যত CCTV নাই কারণ 2,305 সেন্টার যেতিয়া আমি লব লগা হল বহুত ভিতরলৈকে যাব লগা হল ব্লক লেভেললৈকে বা তার ভিতরলৈকে প্রত্যেক জায়গা CCTV যদি নাই তেনেহলে আমি ভিডিওগ্রাফি ব্যবস্থা রাখিছো নাম্বার অফ সেন্টার সিমান হাই আছে নাম্বার অফ ক্যান্ডিডেট সিমান হাই আছে গতিকে প্রথম মোর অনুরোধ থাকিব প্রত্যেকজন অসমৰ নাগরিক বা আমার যিমান আমি পরীক্ষা কেন্দ্রত বিষয়া সকলক নিযুক্ত করেছো তেখেত সকলৰ প্রতি আমার অনুরোধ যাতে খুব নিয়ারিকে পরীক্ষা পাতাত সকলে সহায় সহযোগ করে যিসকল ক্যান্ডিডেট আহিব তেওঁলোকৰ কষ্ট হব কারণ নাম্বার অফ ক্যান্ডিডেট বহুত হাই আছে প্রত্যেকটা সেন্টারত নাম্বার অফ ক্যান্ডিডেট সেন্টারতো হাই কারণ আপনাদের অন্দাজ করো 2,305 সেন্টার আর 11 লাখ ক্যান্ডিডেট তার মানে এভারেজ 500 ক্যান্ডিডেট পার সেন্টার এভারেজ কোনবা কোনটা সেন্টারতো 3,000তকে বেশিও আছে গতি পরীক্ষার্থী সকলক মোর অনুরোধ থাকিল আপনার জড়িয়ে এটা অনুরোধ থাকিল যাতে তেওঁলোকে যেহেতু এনেকা ভাবি নলয় যে মই গুয়াহাটীত আছে গৈ পাম সোনকালে কারণ গুয়াহাটি মানে গুয়াহাটি নহয় ইট মে বি এ ভেরি রিমোট প্লেস গতিকে তেওঁলোকৰ প্ৰতি আপোনালোকৰ যদি মই অনুৰোধ জনাইছোঁ যে প্ৰথমতে তেওঁলোকে নিজৰ এডমিট ডাউনলোড কৰি লৈছে গতিকে নিজৰ পৰীক্ষা কেন্দ্ৰটো একবাৰ চিনাকি হৈ লওক ফিজিকেলি পাৰিলে ফিজিকেলি নহ'লে আজিকালি ডিজিটেলি গুগল মেপ বা যিকোনো ধৰণে চিনাকি হ'ব পাৰে আৰু আন্দাজ কৰিব পাৰে যে কিমান সময় লাগিব অসম চৰকাৰৰ পৰা ছাৰে কৈছে যে সকলো বাছ ৰেল আদিক অনুৰোধ জনাইছে যাতে তেওঁলোকে
যিমান পাৰে বেছিকৈ সেই সময় আৱাগমনৰ সুবিধা ৰাখিব, তথাপিও এনে নি কেচ সকলোৱে বুজি পোৱাটো উচিত থাকিব। যিহেতু চেণ্টাৰত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বহুত বেছি, গতিকে অতি কমেও তেওঁলোকে দুই ঘণ্টামান আগতে গৈ পালেহে স্ক্ৰিনিং মানে স্ক্ৰিনিং প্ৰপাৰ হ'ব পাৰে। গতিকে যিমান পাৰে সোনকালে ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ নিজৰ চেণ্টাৰত যাতে যায়, সেইটো আপোনালোকৰ জৰিয়তে মই তেওঁলোকক অনুৰোধ জনাইছোঁ। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।